প্রতি বছর পর বাবাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা সন্তানের সেই আনন্দের বহিঃপ্রকাশ হলো বাদ ভাঙা কান্নায়। হারানো বাবাকে বুকে জড়িয়ে যেন ফিরে পেলেন জীবনের নতুন মানে। ১৩ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্টবিহীন এক ব্যক্তিকে খুঁজে পায় বিমানবন্দর কর্তৃপক্ষ। নাম পরিচয়বিহীন সে বৃদ্ধ ঠিকমতো নিজের ঠিকানা বলতে পারছিলেন না। বিমানবন্দরের পুলিশ তাকে উত্তরায় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে পাঠায়। করলে চট্টগ্রাম থেকে তার পরিবার পরিজন জানতে পারেন তার বাবা কোথায়। এর বাসার থেকে আব্বা গেছে, যাওয়ার পরে আর আব্বার কোনো যোগাযোগ নাই। নিশ্চয় এই নিউজগুলো পাইয়ে আমি এখানে আসে যোগাযোগ করলাম, আমার আব্বা এখানে আসছে, এর ব্যক্তি তখন এখানে আসে, পরবর্তীতে আমরা সব কিছু করে নিয়ে যাবো আর কি। আমার আমি দেখছি ওইটা স্মৃতিটা আমার মনে নাই, তেমনি তো মোবাইলে ছবি টবি দেখি, এগুলো তো আমরা নিশ্চয় যে এটা আমার বাপ। আমরা তো কালকে শুনছি আমার আব্বু এখানে আসছে, এটা শোনার পরে রাত্রে আমরা একটার দিকে এখানে রওনা দিছি চিটাগং থেকে ঢাকায়। তারপরে আমরা তিনটার দিকে দেখছি সময় টিভি, ওটা দেখার পরে মানে আমরা জানছি শিওর যাচ্ছি যে এখানে আমার আব্বুকে সুস্থভাবে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সন্তানদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত বাবাও বললেন আলহামদুলিল্লাহ। বাসা দেবে ভাই যাবেন, কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে না, অনুভূতি ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির প্রধান শরীফুল হাসান জানান, স্থানীয় পুলিশ এবং সংবাদকর্মীদের সাহায্য নিয়ে পরিবারের কাছে বাবাকে পৌঁছে দিতে পেরে আনন্দিত তারা। কর্মকর্তারা গিয়ে তাকে নিয়ে আসে এবং তার সাথে কথা বলে আমরা বুঝি তিনি কখনো বলছেন তার বাড়ি হালিশহর, কখনো বলছেন হাটহাজারি, কখনো বলছেন রাউজান, এবং তিনি বলছেন তার তিন সন্তান, ছয় কন্যা, দীর্ঘ ২৫ বছর পর তিনি সৌদি আরব পর থেকে বাংলাদেশে ফেরত এসেছেন, কিন্তু তার সুনির্দিষ্ট করে তার ঠিকানাটা বলতে পারছেন না। সব গণমাধ্যমে সহায়তা নিলাম, বিকাল নাগাদ আমরা একটা ফোন পাই চট্টগ্রামের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিল অফিস থেকে, যে তারা বলছেন তারা এই মানুষটাকে চিনতে পেরেছেন। সবার জন্য, এই পরিবারের জন্য, আরেকজন হাসির জন্য, আমাদের গণমাধ্যম কর্মী, আমাদের সবার, সবাই মিলে চেষ্টা করলে যে কোনো সৎ উদ্দেশ্য যে সফল হয় এটা একটা তারই প্রমাণ। অনিশ্চয়তার ঘেরাটোপ পেরিয়েও জীবনে সুন্দর কিছু মুহূর্ত থাকে অপেক্ষায়, সেই মিলন আরেকবার মনে করিয়ে দিল জীবন সত্যি সুন্দর।